শুক্রবার থেকে সূচনা হলো মালদার ঐতিহ্যবাহী রামকেলি মেলা। প্রায় 510 বছর আগে শ্রী চৈতন্যদেবের পদার্পণকে স্মরণে রেখে প্রতি বছর এখানে আয়োজিত হয় মেলা। এই মেলাকে নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতিমধ্যেই বিভিন্নভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। প্রতি বছর দূর দূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমায় মেলা প্রাঙ্গণে। এদিন ঐতিহ্যবাহী মেলার সূচনা উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে। প্রথম আফিক মন্দির প্রাঙ্গণের সম্মুখে স্থাপিত চৈতন্যদেবের মূর্তিতে মালদান করে মন্দিরে পুজো দেন উপস্থিত ব্যক্তিবর্গ। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা ঘোষ বর্মন, অতিরিক্ত জেলাশাসক জামিল মাজেবা, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা। পুজো শেষে মেলা প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি মেলা পরিচালন কমিটির সাথেও কথা বলেন প্রশাসনিক কর্তারা। 4 দিন ব্যাপী চলবে মেলা। মেলায় বসেছে নানান ধরনের দোকানপাট। মেলা নিরাপত্তা ব্যবস্থা অক্ষুণ্ণ রাখতে সিসিটিভি ক্যামেরা বসানো সহ নিয়মিত নজরদারি চালানো হবে বলে জানা গেছে প্রশাসনের তরফে। রামকেলি মেলার ঐতিহ্য এখানে বৈষ্ণব জগতের যারা চূড়ামণি রূপ গোস্বামী সনাতন গোস্বামীর শ্রীক্ষেত্র এই রামকেলি ধাম, বৈষ্ণব জগতের চূড়ামণি দাদা এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক ভূমি এই রামকেলি। শ্রী চৈতন্য মহাপ্রভু এই রামকেলিতে এই তিথিতে এসেছিলেন, অর্থাৎ 1515 খ্রিস্টাব্দের 15ই জুন। ভক্তরা অনেকে জ্যৈষ্ঠের সংক্রান্তি এই ভেবে এই রামকেলিতে ছুটে আসে যে প্রভু সেই দিনটিতে এই রামকেলিতে রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে কৃপা করেছিলেন এখানে, যে কারণে এখানে এই ভক্তদের সমাগম প্রতি বছর এই তিথিতে হয়ে থাকে। কত দূর থেকে কত লোক আসে? বহু দূর দূরান্ত থেকে। আমি দেখি অনেক ভক্তদের কাছে জিজ্ঞেস করতে, আজ 7 দিন আগেই শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি ধূপগুড়ি উত্তরবঙ্গের অনেক অনেক জায়গা থেকে ভক্তরা ছুটে এসেছে আগে জায়গা নেওয়ার জন্য। তারা বিশেষ করে কদিন ধরে চলে এই মেলা? এই মেলা আগে 1 মাস ধরে মেলা হতো, তখন কিন্তু এই বাংলাদেশের এই বর্ডার সীমানা এইভাবে ছিল না। আমি দাদুদের কাছে শুনতাম যে গরু গাড়ি করে ভক্তরা বাংলাদেশ থেকে এখানে আসত, যেহেতু বাংলাদেশ বর্ডার সংলগ্ন প্রশাসনের এক্সপোর্ট ইম্পোর্ট সব বন্ধ রাখে। সেই কদিন ভক্তের সমাগম হয় সেটা 7 দিন হতে হতে এখন 5 দিনের জায়গায় দাঁড়িয়ে গেছে। এই 5 দিনের উৎসব, তবে রামকেলি মেলা মন্দিরের উৎসব 4 দিন হয়, এই মেলাটা কদিন বেশি থাকে। এই আজকে 14 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত রামকেলি মেলা চলবে। বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট সেখানে করা হয়েছে, জল নিয়ে টয়লেট 130 টয়লেট করা হয়েছে বা বিভিন্ন হয়েছে, প্লাস সবই ঘাটতে ব্যারিকেডিং করা হয়েছে, লাইট ব্যবস্থা করা আছে, মেইন মেইন পয়েন্টে সিসিটিভি লাগানো হয়েছে, প্লাস বিভিন্ন রকম এখানে যে সংস্থা আছে বা যে অ্যাসোসিয়েশন আছে ওনারা থেকে খাবার এসব নিয়ে ব্যবস্থা করা আছে।